আমার বাচ্চাই দুনিয়াতে বাঁচে থাকবে আমার কাছে। ছোট থেকে চার পাঁচটা স্বাভাবিক শিশুর মতোই ছিল ফারহান সাদিকের শৈশব। পড়াশোনা ও খেলাধুলা সহ সব কাজে ছিল বেশ চতুর। হঠাৎ অসুস্থতায় কমে গেছে তার সেই দুরন্তপনা। 8 বছর বয়সে অসুস্থ হয়ে পড়ে সাদিক। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও ধরা পড়েনি সমস্যা। উন্নত চিকিৎসার জন্য সাদিককে নেওয়া হয় ভারতের হায়দ্রাবাদে। ধরা পড়ে রোগ। চিকিৎসকরা জানিয়েছেন সাদিক লিভার ক্যান্সারে আক্রান্ত। তাকে বাঁচাতে দ্রুত লিভার প্রতিস্থাপন প্রয়োজন। মায়ের লিভারের অংশ সাদিককে দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ছেলেকে সুস্থ দেখতে লিভার দিতে চান মা। শুধু থমকে আছে চিকিৎসার খরচ। নিজের জমানো টাকা, বসত ভিটা বিক্রি ও আত্মীয় স্বজনদের সহযোগিতা নিয়েও সাদিক ঠাকুরগাঁও পৌরশহরের সরকারপাড়া গ্রামের দেলুয়ার হোসেন ও বাবলি বেগম দম্পতির ছেলে। দুই ছেলের মধ্যে সাদিক ছোট। সে সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। অসুস্থতার কারণে বন্ধ তার পড়াশোনা। এখন বাড়িতেই শুয়ে বসে সময় কাটছে তার। চিকিৎসা খরচ জোগাতে দিশেহারা তার পরিবার। সুস্থ হয়ে বেঁচে থাকার প্রত্যাশা নিয়ে শিশু সাদিক জানাই দ্বিতীয় শ্রেণীতে পড়া অবস্থায় অসুস্থ হয়ে পড়ি। এরপর থেকে আর পড়াশোনা করতে পারিনি। সহপাঠীরা এবার পঞ্চম শ্রেণীতে। আমি বড় হয়ে জাতীয় দলের খেলোয়াড় হতে চাই। সবাই সহযোগিতা করলে চিকিৎসা নিয়ে হয়তো আমি সুস্থ হব। সাদিকের মা বাবলি বেগম বলেন, ছেলেকে সুস্থ করতে স্থানীয় সহ দেশের বড় বড় ডাক্তার দেখিয়েছি, কোনো রোগ ধরা পড়েনি। ভারতে নিয়ে যাওয়ার পর লিভার ক্যান্সারের বিষয়টি ধরা পড়ে। সাদিকের বাবা ও আমি দুজনে লিভার দেওয়ার কথা বলি। আমারটা তাকে দেওয়ার উপযোগী মনে করেন চিকিৎসক। তারা বলেছেন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সাদিকের অপারেশন করা লাগবে, এই জন্য প্রয়োজন প্রচুর টাকা। তিনি আরো বলেন, আমরা টাকা জোগাড়ের চেষ্টা করছি, স্বজনদের থেকে নিয়েও হচ্ছে না। আমি লিভার দেব, আপনারা খরচটা দিন। সবার সহযোগিতা পেলে আমার ছেলেটা সুস্থ হয়ে উঠতে পারে, আবারও বিদ্যালয়ে যেতে পারবে। সাদিকের বাবা দেলোয়ার হোসেন বলেন, 15 লক্ষ টাকা দেওয়ার পর তারা আমার ছেলেকে চিকিৎসার জন্য ভর্তি নেবে। সব মিলিয়ে 30 লক্ষ টাকার মতো অপারেশন খরচ লাগবে। আমার আয়ের উৎস তেমন নেই। বাসে কন্ট্রাক্টারি করি, কাজে গেলে টাকা আসে, না গেলে আসে না। তবুও সর্বোচ্চ চেষ্টা করছি, স্বজনদের কাছে সাহায্য চাচ্ছি। আমাদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। আমার ছেলেকে বাঁচাতে পারবো না। প্রতিবেশী মহসিনা বেগম ও নাহিদ বলেন, ছোট থেকে সাদিক বেশ নম্র ও ভদ্র। 3 বছরের চিকিৎসায় তার বাবা মা অনেক টাকা খরচ করেছেন। এখন তার অপারেশনের জন্য অনেক টাকার দরকার। তার মা বাবা চেষ্টা করেও টাকা জোগাড়ে ব্যর্থ হয়েছেন। সবাই এগিয়ে এলে হয়তো তাকে সুস্থ করা সম্ভব। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান বলেন, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব চিকিৎসার জন্য সহযোগিতা করা হবে।